ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া একটি অটোরিকশা সহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান বৃহস্পতিবার রাতে এসআই আবুল কালাম আজাদ এসআই মানিকুল ও এএসআই সুজন অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে চোরচক্রের এক সদস্য তপন চন্দ্র বর্মনকে আটক করে এর আগে চক্রের আরও তিন সদস্য আটকের পর কারাগারে পাঠানো হয় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান দিনের পর দিন অভিনব कायদায় চক্রটি অটোরিকশা চুরি করে বিক্রি করত চোর চক্রের জাহিদ হাসান নাবিদ দীপু ও আজিজুল হককে চেয়ে কারাগার থেকে আনার পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বর্মনকে আটক করা হয় শুক্রবার সকালে তাদের চারজনকে আদালতে পাঠানো হয়েছে অফিসার মানুষ সহায় লটার ওরা চারজন আর দুই তিনজন মহিলা আছে ওরা এই উঠোটা নিয়ে যায় চুরি করে তারপরে আমাদের অফিসার অটুর ভাবে আমাকে নিতে দেন যে উঠোটা যেভাবে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা গত রাত্রে ওই এই তিনজন আসলে রিমান্ড দেয় না তাদের যে গাজীপুরের শ্রীপুর এলাকাতে হচ্ছে আজকে গত রাত্রে অটোটা উদ্ধার করি এই অটোটাই তার একমাত্র সম্বল ছিল আসলে সে অটোটা পেয়ে অত্যন্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সোনোয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় সোনোয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী প্রতিনিধি নজরুল ইসলাম শেখদার জানান উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর কবির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এমরুল কায়েস চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোবিনুল হক ইমন মোহাম্মদ হামিদ জাহেদ সুহান প্রমুখ প্রধান অতিথি আলমগীর কবির বলেন যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে আমরা এই আধুনিক বাংলাদেশ পেতাম না অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আরপাড়া গ্রামে যুব সমাজের আয়োজনে আট দলীয় শর্ট পিচ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে কাশিয়ানি প্রতিনিধি রায়হান মুন্সি জসিম জানান বুধবার বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে ডে নাইট ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন মোহাম্মদ ফরিদুল ইসলাম মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম আমিনুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মীরান হোসেন মুল্লা প্রমুখ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতি নয় জন করে খেলোয়াড় অংশ নেন তাছাড়া প্রতি দলের জন্য নিয়ম অনুযায়ী আট ওভার করে ব্যাট করার সুযোগ থাকে ফাইনালে কাশিয়ানি ক্রিকেট ক্লাব দলকে পরাজিত করে বিজয়ী হয় জয়নগর ফ্রেন্ডস ক্লাব পরিশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করে আমন্ত্রিত অতিথি পয়সারগাতি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান সহ আয়োজক কমিটি বৃন্দ মাদারীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে ঘরবাড়ি ঘর লুটপাটের ঘটনা ঘটেছে গত শুক্রবার সদর উপজেলার মস্তুফাপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটে মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান ভুক্তভোগী পরিবার মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায় আজিজুল সিকদার সহ বেশ কয়েকজন মস্তবাপور পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা করে আসছিল গত শুক্রবার ভাঙ্গারি ব্যবসায়ী রাজ্জাক সর্দারের বাড়িতে এসে মাদক সেবন ও মাদক বেচাকেনা করার জন্য আজিজুল সিকদার রাজ্জাক সর্দারের সহযোগিতা চাইলে তা প্রত্যাখ্যান করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা দলবল নিয়ে রাজ্জাক সর্দারের বাড়িতে হামলা চালায় এতে রাজ্জাক সর্দারের ঘরে ঢুকে ভাঙচুর এবং লুটপাট করে ঘরে থাকা নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে দাবি করে অভিযোগ করেছেন

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম আমিনকে উরুফে টুন্ডা আমিনকে গ্রেফতার করেছে র্যাব এগারো নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি র্যাব এগারো এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা তিনি আরও জানান কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিগুল্লা চৌধুরীর সাথে গোলজারের চেয়ারম্যান প্রার্থী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় পরে গোলজার আতিকুল্লাকে হত্যার পরিকল্পনা করে দশ ডিসেম্বর দু তারিখে ইউনিয়ন পরিষদের কাজের জন্য হাসনাবাদ এলাকার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হলে রাতে আসার পথে দলবদ্ধ হয়ে আতিকুল্লাকে শ্বাসরোধে রোধে হত্যার পর লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় হত্যা মামলায় 8 বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি রফিকুল ইসলাম আমিনকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11 ও র‍্যাব 8 এর যৌথ অভিযানে গতকাল তাকে মাদারীপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সূত্রপাত 2013 সালে। ওই সময় ঢাকা জেলা দক্ষিণ করনীগঞ্জ থানাধীন কন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোনটা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিফুল্লাহ চৌধুরী গত দশই ডিসেম্বর দু তেরো তারিখে তিনি ইউনিয়ন পরিষদের কাজের জন্য দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ থানাতে হাসনাবাদ এলাকায় গমন করেন এবং রাতে ফেরত না আসলে তার পরিবারের সদস্যরা তাকে ফোন করে মোবাইল ফোনটি বন্ধ পায় পরদিন এগারোই ডিসেম্বর তার ছেলে দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করার জন্য যান এবং নিখোঁজ জিডি করাকালীন অবস্থায় তিনি খবর পান কোন্ডা দশহা বিশিষ্ট হাসপাতালের পাশে একটি লাশ পড়ে আছে দ্রুত স্থানে যান এবং আগুনে পড়া বিকৃত লাশটি পুলিশের সহায়তায় উল্টে লাশের সাথে একটি এটিএম কার্ড এবং ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে তিনি তার এই লাশটি তার মৃত পিতার বলে শনাক্ত করেন এবং পরদিন দক্ষিণ ক্যানিমাস থানায় তিনি নক্ষাম আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে বীর মুক্তিযুদ্ধ চৌধুরীর চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করা এবং তার লাশ আগুনে পুরি বিকৃত করার ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় পুলিশ ঘটনায় তদন্ত করে গুলজার এবং তানুসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে সাতজন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এর ধারাবাহিকতায় বেশ কয়েকজন আসামি পলাতক আসামি আইনশৃঙ্খলাক্ষীর বাহিনীর হাতে ধরা পড়ে এবং রফিকুল সামিন বা টুন্ডা আমিন অধ্যাপতী পলাতক ছিলেন র্যাব এগারো একটি টিম দীর্ঘদিন ছায়া তদন্ত করে এই আমিনকে গ্রেফতারের উদ্দেশ্যে এবং সবশেষ গতকাল আঠারোই এপ্রিল র্যাব এগারো এবং র্যাব আটের যৌথ আবিযানিক দল ফরিদপুর হতে এদেরকে এই টুন্ড আমিনকে গ্রেফতার করতে সক্ষম প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি জানান তৎকালীন চেয়ারম্যান বিনজিৎ আবদুল্লা চৌধুরীর সাথে গুলজারের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে স্থাপন করার জন্য আগ্রহ করে কিন্তু তাদের রাজনৈতিক বলিমানা না হয় গুলজার এবং টুন্ডা মিলে তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয় তারা সম্পানমেন এক নারীকে নিয়োগ করে যাতে আতকুল্লাহ চৌধুরী কোথায় গমনাগমন করছে তার প্রতি নজর রাখার জন্য এবং ওই দিন এই দশ বিশিষ্ট হাসপাতালের কাছে আসার পর তাকে গুলজার আমিন এবং অন্যান্য সহযোগীরা মিলে তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে যায় এবং তার মুখে কাপড় বেঁধে গলাটি বিষ্ঠে হত্যা করে এবং হত্যাकांडের পরে আসামিদের মোটরসাইকেল হতে পেট্রোল নিয়ে সে পেট্রোল ঢেলে আগুনই পুড়িয়ে আতিকুল চৌধুরীকে পুড়িয়ে দেয় যাতে লাশ এবং লাশের পরিচয় জানা না গোকি এটা কিন্তু পূর্বেও দুটি মামলা রয়েছে তার মধ্যে একটি মাদক মামলা ও একটি মারামারি মামলা নরসিংদীতে গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি হুজুর কেবলা নির্দেশ ক্রমে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় নরসিন্দী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ জানান শুক্রবার বিকেলে নরসিন্দী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়া এলাকায় আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারি খানকা শরীফে বাংলাদেশ সুপ্রিম পার্টির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজান মিয়ার সার্বিক সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মঞ্জুর আহমেদ রিয়াদ আহমেদ গোলাম মুস্তফা তহিদুল ইসলাম সোহাগ সাজ্জাদ হোসেন সিয়াম সহ বাংলাদেশ সুপ্রিম পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা অটোমেটিক ও হাস্কিং রাইস মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহ মূল্যসহ সকল প্রকার বস্তা অথবা প্যাকেটের উপর মুদ্রিতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের রামকৃষ্ণপুর মেসাস মজুমদার অটোরাইস মিলে নেত্রকোনা খাদ্য বিভাগ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় নেত্রকোনা খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক মুয়েতা রহমানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুজ্জামান অটোমেটিক ও হাস্কিং রাইস মিল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজি এইচ আর খান পাঠান সাকি মেসার্স মজুমদার অটো রাইস মিলের সত্ত্বাধিকারী সুজিত মজুমদার সহ অন্যান্যরা জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রধান অতিথির বক্তব্যে বলেন সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় চাল উৎপাদনকারী মিলগুলো পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে একই জাতের ধান হতে বিভিন্ন নামে চাল উৎপাদন করে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামে যাতে বাজারজাত করা হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বাধ্যতামূলক করা হয়েছে এতে সাধারণ জনগণ প্রতারণা এবং অধিক মূল্যে বৃদ্ধির হাত থেকে রক্ষা পাবে কাতারে নতুন বর্ষ চোদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়ে বাংলা বর্ষকে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আকাশ মিডিয়া ভবন কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান বাণিজ্যিক এলাকা নাজমার রোজ বাংলা রেস্টুরেন্টে বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় মিডিয়া ভবনের পরিচালক ই আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী সৈয়দ আনামিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু শফিকুল ইসলাম প্রধান আব্দুল কাদের ইসমাইল খন্দকার প্রিন্স মোহাম্মদ ইয়াসিন রাকিবুল হাসান আনোয়ার হোসেন লিটু সহ অন্যান্যরা এ সময় রাষ্ট্রদূত বলেন কাতারের আমির বাইশ তারিখে বাংলাদেশে যাবেন তাই এই সফরের মাধ্যমে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং দেশটির আইন মেনে চলার আহ্বান জানান তিনি পরে পান্তা ইলিশ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈশাখ বরণের মাধ্যমে নববর্ষ চোদ্দশো এর উদযাপন করা হয়েছে শনিবার দিনব্যাপী উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল ইস্ট উড কোম্পানির আয়োজনে এই নববর্ষ উদযাপন করা হয় এতে অংশগ্রহণ করেন তিন শতাধিক গ্রাহক সহ স্থানীয় এলাকাবাসী কোম্পানির চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙালির ঐতিহ্য রক্ষায় প্রতি বছর এমন আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ বান্ধব আবাসন গড়তে সব রকম ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টউড সিটির ডেপুটি ডিরেক্টর মাসুম বিল্লাহ, সিনিয়র জিএম ফারহানা আক্তার, জিএম শামীম আহমেদ সহ কোম্পানির কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। শত নির্বิก ন্যায়বিচারক, জনগণের সেবক, কর্মী ও ক্রীড়াবন্ধব, সাবেক মেধাবী ছাত্রনেতা, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মোহাম্মদ নাহিদ খান শনিবার দুপুরে এক বিশাল মিছিল নিয়ে টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে মনোনয়নপত্র জমা দেন মুন্সীগঞ্জ জানান মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হবে এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ কাকলি মুন্সীগঞ্জ মাদক বিরোধী ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজী কাঠাদিয়া শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হোসেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিপু মাতবর সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন